দর্শক, আজকে পূর্বাঞ্চল রিজেন্ট টাউন সংবাদ সংলাপে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি জামিল আহমেদ। আমরা আজকে এই সময়কালের সমসাময়িক কিছু প্রসঙ্গ নিয়ে কথা বলবার জন্য তিনজন রাজনীতিবিদকে আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। তাদের সাথে প্রথমে পরিচয় করে দিতে চাই। আমার সর্বডান দিকে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফুদ্দিন, আপনাকে স্বাগত জানিয়ে আশরাফ ভাই। তারপরেই আছেন জাতীয় পার্টি চেয়ারপারসন উপদেষ্টা ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। শামীম ভাই, আপনি আছেন আমাদের সাথে। সবশেষে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মনিরুজ্জামান মনির আছেন, ধন্যবাদ। এবং দর্শক যারা আমাদের সাথে যোগ দিচ্ছেন, দেখছেন, তাদেরও তথ্য, প্রশ্ন বা মন্তব্য যোগ করবার সুযোগ আছে। আমরা দুটো নাম্বার স্ক্রলে দেখাচ্ছি, সেখানে আপনি ফোন করে আলোচকদের সাথে সংযুক্ত হতে পারেন। আমি শুরুতেই আমরা বিশেষ করে গণমাধ্যমগুলোতে দেখেছি 7ই মার্চের ভাষণ নিয়ে, ইউনেস্কো স্বীকৃতির পরে যে ঢাকাতে যেই জনসভাটি হলো সেটি নিয়ে আলাপ আলোচনা হয়েছে, সেটি দিয়ে একটু শুরু করতে চাই। তারপর নিশ্চয়ই অন্য বিষয়ে আমরা যাবো। মনির ভাই, আপনি যদি শুরু করেন প্রথমে। জি, ধন্যবাদ আপনাকে। আমি প্রথমতেই ইউনেস্কোকে বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7ই মার্চের ভাষণকে তাদের ওখানে স্বীকৃতি দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশাকে সাথে একাত্মতা ঘোষণা করছে, সেই কারণে আমি ইউনেস্কোকে ধন্যবাদ জানাই। আপনারা জানেন, আমরা সকলেই জানি, পৃথিবীতে কিছু কিছু ভাষণ আছে যেগুলো ঐতিহাসিকভাবে দীর্ঘদিন ধরেই বিশ্বের মানুষের মানসপটে আছে, যেমন মার্টিন লুথার কিংয়ের আই হ্যাভ এ ড্রিম, আব্রাহাম লিঙ্কনের গেটিসবার্গ অ্যাড্রেস, এবং সবচেয়ে আমাদের মুসলমান হিসেবে আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বিদেহ হজ্জের ভাষণ, যেটা অলিখিত ভাষণ ছিল, এবং বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7ই মার্চের ভাষণটিও ছিল অলিখিত। এবং দেখুন, 1971 সালের বঙ্গবন্ধু 7ই মার্চে যে ভাষণ দিয়েছিল, তৎকালীন প্রেক্ষাপটে গোটা তাবত দুনিয়ায় সেদিনের বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ ছিল শোষিত মানুষের পক্ষে, এবং শোষিত মানুষের মুক্তির বার্তা হিসাবে সেই ভাষণটি পরিগণিত হয়েছে আজকের গোটা দুনিয়ায়। তো আমরা যদি 7ই মার্চের ভাষণকে নিয়ে আজকে গতকালকে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা তার বক্তৃতার একটি পর্যায়ে বলেছিলেন যে ইতিহাসের শিক্ষার ইতিহাসই প্রতিশোধ নেয়, এই যে কথাটা বলেছিলেন, তার কারণ ছিল, আমরা জানি 1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধু হত্যার পর এই ভাষণটি বাংলাদেশে এক অর্থে নিষিদ্ধ করা হয়েছিল বিভিন্ন রাজনৈতিক সামরিক শাসকরা ক্ষমতা আসার মধ্য দিয়ে। কিন্তু আজকের আমরা কি দেখতে পাই, 1971 সালে বঙ্গবন্ধু যে মুক্তির বার্তা নিয়ে এসেছিলেন 7ই মার্চ ঐতিহাসিক সরোয়ার উদ্যানে, আজকে 46 বছর পরে সেই ভাষণ ইউনেস্কো স্বীকৃতি দেওয়ার মধ্য দিয়ে সেই প্রতিশোধ ইতিহাস নিয়ে নিল, সেই কারণেই জননেত্রী শেখ হাসিনা এই কথাটি বলেছেন। দেখুন, আজকের আমি এই ভাষণের প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমি নিজের ব্যক্তিগত দু একটি কথা আপনাদের কাছে শেয়ার করতে চাই। 1981 সালে রাষ্ট্রপতি নির্বাচন হয়েছিল, ডক্টর কামাল আওয়ামী লীগের প্রার্থী ছিলেন এবং বিচারপতি সাত্তার ছিলেন বিএনপির প্রার্থী। আমি তখন স্কুলের ছাত্র। আমি এই 7ই মার্চের ভাষণ প্রথম শোনার মধ্য দিয়ে আমি নিজে সেদিন আমাদের নদীতে যখন এই নৌকার ভিতরে মানে মাইক দিয়ে বাজানো হচ্ছিল নির্বাচনের সময়, তখন আমি ভাষণ শুনে আমি নিজে থেমে গেছিলাম। একটা বাচ্চা শিশু সেদিন তার সেই ভাষণ শোনার মধ্যে দিয়ে আস্তে আস্তে যখন বড় হলাম, এই ভাষণের আবেদনকে ধারণ করে আমি এই রাজনীতিতে আসলাম, যে মানুষটি এইভাবে মুক্তির বার্তা দিয়ে বাঙালি এবং অলিখিত এবং নিজের দাঁড়িয়ে কোনো রকমের প্রিপারেশন ছাড়া, কাগজ ছাড়া, কোনো কলম ছাড়া, চশমাটা খুলে বঙ্গবন্ধু যে ঐতিহাসিক ভাষণটি আমাদের জন্য দিলেন, ওটা 7.5 কোটি বাঙালিকে মানে মন্ত্রমুগ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানালেন। এবং আপনি দেখবেন এই ভাষণের প্রতিটা পর্যায়ে, প্রতিটা লাইন যদি আপনি পর্যালোচনা করেন, দীর্ঘ একটি বিষয় আপনি ওখানে লিখতে পারবেন একটি ভাষণের মধ্যে, যেমন বঙ্গবন্ধু সেদিন আহ্বান জানিয়েছিলেন, তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে শত্রু মোকাবিলা করো, আমি যদি হুকুম দেবার নাও পারি, এই যে আবেদনগুলো, আজকের সেই আবেদন দেখুন, বঙ্গবন্ধু 7ই মার্চের সেই যে ভাষণ, সেই ভাষণের মধ্য দিয়ে তার কোনো রকমের কোনো পূর্ব প্রস্তুতি ছাড়া তার দীর্ঘদিনের যে রাজনৈতিক বঞ্চনা, নির্যাতন, পাকিস্তানের সমস্ত বাঙালি মানুষের তাদের যে হৃদয়ের কথা, তাদের দীর্ঘদিনের আবেগ অনুভূতির কথা বঙ্গবন্ধু শেখ মুজিব সেদিন 7ই মার্চের ঐতিহাসিক সেই সরোয়ার উদ্যানে তৎকালীন রেসকোর্স ময়দানে দাঁড়িয়ে 10 লক্ষ মানুষের সামনে সেদিন তার সেই ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন। আপনারা জানেন, আমরা সকলেই অবগত আছি, 1971 সালে 7ই মার্চে বঙ্গবন্ধু যখন ভাষণ দিচ্ছিলেন, তখন কিন্তু
বাংলাদেশের তৎকালীন পাকিস্তানি আর্মি এবং তৎকালীন রেসকোর্স ময়দানের আশেপাশে পাকিস্তানি আর্মিরা টহল দিচ্ছিল, তার ভিতরে অনেক রকমের বিভিন্ন মানে যাতে এই মানে বঙ্গবন্ধুর এই ভাষণের মধ্য দিয়ে এমন কোনো কথা উনি যাতে না বলে যার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ মানে মানে নির্যাতনের শিকার হতে পারে, অর্থাৎ মানে বঙ্গবন্ধু সেদিন স্বাধীনতার কথা মানে সরাসরি না বলেও স্বাধীনতার মন্ত্রমুগ্ধ উজ্জীবিত করেছিল বাঙালি জাতিকে। সেই কারণে আজকের দিনেও দাঁড়িয়ে আমার কাছে মনে হয় প্রতিনিয়ত এই ভাষণের আবেদন হাজার বছর ধরে মানুষের মাঝে থাকবে, পৃথিবীর নির্যাতিত নিষ্পেষিত মানুষের কথা বলবে এই ভাষণ। একটু অন্যদের কাছ থেকে শুনে আসি। ধন্যবাদ, আপনি শুরু করলেন ব্যারিস্টার শামীম পাটোয়ারি, আপনি নিশ্চয়ই আপনার অবজারভেশন আছে এই ভাষণ সম্পর্কে বা ইউনেস্কোর এই সম্প্রতি গিয়ে সম্পর্কে, যদি একটু সেটা না এটা শুনে চাই। কুইন এলিজাবেথ ওয়ান এর বিখ্যাত একটা স্পিচ ছিল, টিলবারি স্পিচ, যখন স্পেন ইংল্যান্ড অ্যাটাক করে, খুব ইন্সপায়ারিং। প্যাট্রিক রবার্ট, উনি আমেরিকার স্বাধীনতা আন্দোলনের একজন মধ্যম সারির নেতা, উনি জর্জ ওয়াশিংটনের সামনে বিখ্যাত একটা ভাষণ দিয়েছিলেন এবং বলেছিলেন গিভ মি লিবার্টি অর গিভ মি ডেথ, বিখ্যাত একটা বক্তব্য। এবং জর্জ ওয়াশিংটনরা কিন্তু খুব কনফিউজ ছিল যে আমরা আমেরিকা স্বাধীন করতে পারবো কি না, ইংল্যান্ডের সাথে ফাইট করতে পারবো কি না। প্যাট্রিক রবার্টের মতো সাহসী লোকের কারণেই তারা ফোর্স হয়েছে বাধ্য হতে। গ্যাটিসবার্গের কথা তো আব্রাহাম লিঙ্কন মনির ভাই বললেনই। উইনস্টন চার্চিলের একটা বিখ্যাত ভাষণ আছে, যখন 1942 সালে রাশিয়াকে জাপান রাশিয়া অ্যাটাক করলো, তখন একটা ক্যাপিটালিস্ট কান্ট্রি হয়ে উইনস্টন চার্চিল ফর দ্য ফার্স্ট টাইম রাশিয়ার কৃষকদের জন্য একটা সিম্প্যাথির রেডিও ভাষণ দেন, যে আমরা যখন এই রেডিও ভাষণ দিচ্ছি তখন রাশিয়ার কৃষকরা জাপানের বোমার আঘাতে জর্জরিত হচ্ছে। ওই ভাষণটা রাশিয়ার সাথে মানে অ্যাক্সিস পাওয়ারের, আই মিন আমেরিকা এবং ব্রিটেনের, ফ্রান্সের একটা অ্যালাইট করে দেয় এবং যুদ্ধের শিফট ওই একটা ভাষণ দিয়েই চেঞ্জ হয়ে যায়। একইভাবে 7ই মার্চ, 7ই মার্চ তো শুধু 7ই মার্চ না, 7ই মার্চ কিন্তু এর আগের 24 বছরের বঙ্গবন্ধুর অভিজ্ঞতা, বঙ্গবন্ধুর সংগ্রাম, বঙ্গবন্ধুর ভিশন রিফ্লেক্ট হয়েছে। আব্রাহাম লিঙ্কন ছোটোবেলা যখন ছিল তখন দেখতো যে মানুষকে দড়ি দিয়ে বেঁধে বেঁধে বিক্রি করা হচ্ছে, ছোটোবেলা ওটার মধ্যে একটা মেন্টাল রিয়াকশন করতে, এবং ওনার গ্যাটিসবার্গে গিয়ে উনি ওই অ্যান্টি স্লেভারি স্টেটমেন্টটা দিয়েছে। সেইমভাবে বঙ্গবন্ধুর 24 বছরের অভিজ্ঞতা, প্রজ্ঞা রিফ্লেক্ট হয়েছে 7ই মার্চের এই স্বল্প 17 মিনিট না মনে হয় ভাষণটা, তো 17 মিনিট খুব সামান্য ভাষণ। এবং সেখানে কী কী আসছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা আসছে, এত বড় একটা মুভমেন্ট বঙ্গবন্ধুরা পরিচালনা করেছে, খুব কম স্মরণ মানে হতাহতের সংখ্যা কিন্তু খুব কম, একদম পিসফুল শান্তিপূর্ণ। এবং অ্যান্থনি মাসকারেন্সের বইতে যে 3 তারিখে যখন আপনার পার্লামেন্ট সেশন হলো না, তখন কার্যত বাংলাদেশ বা ঢাকায় বঙ্গবন্ধু শাসন চলতো, বঙ্গবন্ধু যা বলতো মানুষ তাই করতো। সেই সময় বিহারিদের কিছু দোকান টোকানে সামান্য অ্যাটাক হয়েছিল, বঙ্গবন্ধুর কর্মীরা নির্দেশে সেগুলো আবার বিহারিদেরকে দোকানের জিনিসপত্র সব ফেরত দিয়ে দিয়েছে, সহনশীলতা। 7 তারিখেও কিন্তু উনি বলেছে তোমরা অস্ত্র নিয়ে রেডি থাকো, কিন্তু প্রয়োগ করো না, সব ধরনের প্রিপারেশন রাখো। অ্যাট দ্য সেম টাইম বঙ্গবন্ধু কিন্তু আলোচনার পথ খোলা রেখেছিলেন, কারণ একজন পলিটিশিয়ান শুধু যুদ্ধের পন্থা থাকতে পারে না, পলিটিশিয়ান যুদ্ধ ছাড়া, হতাহত ছাড়া, ক্যাজুয়ালিটি ছাড়াই উনি করতে পারবেন। সেজন্যই উনি বারবার এই কথাগুলো বলেছেন, সেনাবাহিনী ব্র্যাকে ফেরত নাও, বেতন দাও, হ্যাঁ তোমরা আমার ভাই, সব কিছু মিলিয়ে মানে ওনার যে একটা, অ্যাট দ্য সেম টাইম উনি আন্দোলনটা টোটাল কন্ট্রোলে আছেন, পিকে রাখছেন, আলোচনার পথ রেখেছেন, সহনশীলতা। এই জন্যই 7ই মার্চ এত গুরুত্বপূর্ণ। 7ই মার্চেই যদি উনি যুদ্ধ শুরু করে দিতেন তাহলে ইতিহাস কিন্তু ওনাকে একটু অন্যভাবে দেখত, যুদ্ধ আগ্রহী নেতা হিসেবে দেখত। ধন্যবাদ ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। একজন দর্শক সংযুক্ত হয়েছেন অনেকক্ষণ আগেই, প্রশ্নটা নিতে চাই, আশা ভাই বলবেন তারপরে। কে আছেন আমাদের সাথে? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, বলুন। আমি জালকাটি থেকে ইয়াসিন বলছিলাম। জি বলুন। জালকাটি, আমার মনির ভাইয়ের কাছে একটা প্রশ্ন ছিল। শুনছেন, উনি শুনছেন, মনির ভাই বলুন। আসসালামু আলাইকুম ভাই। আসসালাম, ভালো আছেন আপনি? এবং তার নেতৃত্বে যুদ্ধের জন্য একদম প্রস্তুতিও নিয়েছিল। আমাকে একটু বলতে দিন প্লিজ। হ্যালো, হ্যাঁ আমরা শুনতে পাচ্ছি, তাড়াতাড়ি বলে ফেলুন, জোরে বলতে বলে। মনির ভাই জি, এই ভাষণের যে কথাগুলো ছিল, ওই কথাগুলো যে ছিল, আজকের যে সিচুয়েশন,
কিন্তু বঙ্গবন্ধুর আশা স্বপ্ন গুলো তো সব ধূলিচ্ছেদ করে দিলেন আপনার নেতৃত্বে। আচ্ছা আচ্ছা, সেই আশা স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে কিনা আমরা একটু শুনবো মনির ভাইয়ের কাছ থেকে। আশরাফ ভাইটা শুনে আসছি আবার, এর মধ্যে উনি বলবেন। আশরাফ ভাই আপনার কিছু অবজারভেশন থাকবে এই ঘটনায়, আমরা তারপর অন্য প্রসঙ্গে যাব। জি ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে যে টিভির দর্শক শ্রোতাদেরকে। আর আজকের এই দিনে বিশেষ করে আমি আজকে আমাদের দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানের জন্মদিন, সে উপলক্ষে সবাইকে পান্ডালার শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। বিশেষ করে 7ই মার্চের ভাষণ নিয়ে আমি কিন্তু আগে থেকেও বলি, সবসময় বলে আসছি, ছোটো কাল থেকে শুনে আসছি ভাষণটা। তো ভাষণের তাৎপর্য আমার মনে হয় যে বিশ্লেষণে অনেক গাফিলতি ছিল আমার মনে হয়, এবং সেটা সঠিকভাবে বিশ্লেষণও হয়নি। আমরা অনেক সময় দেখেছি 7ই মার্চের ভাষণ উপলক্ষে, 7ই মার্চে যখন নাকি সভা হয়েছে, গত বছরও হলো সোলার উদ্যানে, দেখেছি ভাষণ নিয়ে যতটুকু না অনুপ্রাণিত বা এক্সপ্লেনেটরি ডিসক্রিপশন বা ভাষণ হচ্ছে, তার চেয়ে অন্যের গিবত গাওয়ার জন্য ব্যস্ত হয়ে থাকি আমরা বেশি। তো যাই হোক, 46 বছর পর এই ভাষণটা স্বীকৃতি পেল। আমার দুঃখটা ওই জায়গায় যে 46 বছর লাগলো কি জন্যে, তাই না? এক্ষেত্রে ইউনেস্কো আজকে এই এটা স্বীকৃতি দিল একটা ভাষণ হিসাবে, সেটা আমাদের বাঙালি জাতির জন্য আমরা মনে করি হ্যাঁ ভালো, সেটা খারাপ না। এবং তার ভিতরে অনেক কিছু আছে সেটা সবাই আমরা স্বীকার করি। কেউ কিন্তু বঙ্গবন্ধুকে নিয়ে কেউ কিন্তু সেই কটাক্ষ বা কোনো কিছু আমরা সেগুলো করি না বা বলি না, বা এই ভাষণ নিয়ে আমরা সবসময় ওই সময়কার ও তখন বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য যে ভাষণ দিয়েছেন সেটা প্রশংসা দাবিদার রাখে। তো এখন একটা জিনিস হচ্ছে কি, আপনি দেখেন আমার কিছু অবজারভেশন কালকে প্রাইম মিনিস্টারের ভাষণে আর কি, সেটা হলো যে দেখেন আপনি উনি বললেন যে ইউনেস্কো এখন স্বীকৃতি দিল, এখন কি লজ্জা হয় না? তা আমি একটা ছোট্ট কথা বলবো, আপনি দেখেন রামপাল পাওয়ার প্ল্যান্টের জন্যে ইউনেস্কো কিন্তু রিপোর্ট দিয়েছিল যে সুন্দরবন ধ্বংস হয়ে যাবে। আমি কথা শেষ করি, আন্ডারমাইন করেছে কথাটা হলো যে ইউনেস্কো যখন রিপোর্ট দিল যে আমরা সুন্দরবনের কাছে রামপাল করতে পারবো না, আমাদেরকে 25 কিলোমিটার দূরে যেতে হবে, তখন ইউনেস্কো এই কথা বললো যে রামপাল যদি এখানে করা হয় তাইলে আমরা সুন্দরবনকে হেরিটেজ থেকে সরে নেব, রামপাল ধ্বংস হয়ে যাবে, এই স্বীকৃতি থেকে উঠে নেবে। তখন দেখা গেল তখন কি অন্য কারো লজ্জা ছিল না যে এই 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 সার্টিফিকেশনের জন্য আজকে যে কথাটুকু আমি আমার পক্ষে এসেছে বলে আমি খুব হাসছি, আনন্দ হচ্ছে, উৎসাহিত হচ্ছে, কিন্তু ওটা তো মেনে নেওয়া উচিত। সে সাথে এটা মেনে নিয়ে রামপাল পাওয়ার প্ল্যান্টটা সরিয়ে নেওয়া হোক, তাহলে আমি দুটো জিনিস আমি একসাথে মূল্যায়ন করবো। উনিও দেশের জন্য ভাষণ দিয়েছেন আর ওই ইউনেস্কো ওইটারও রিপোর্ট দিয়েছেন দেশকে বাঁচানোর জন্য, সুন্দরবনকে বাঁচানোর জন্য, ওটা মেনে নেওয়া হোক, তাহলে আমরা সাধুবাদ জানাতে পারি প্রাইম মিনিস্টারকে যে হ্যাঁ আপনি সুন্দর কাজটি করেছেন। তার একদিকে আমার পক্ষে আসলে আমি মানবো, আর একদিক দিয়ে আমি প্রভু অন্য রাষ্ট্রের খুশি করার জন্য আমি একটা প্ল্যান করব নিজের দেশকে ধ্বংস করে, এটা তো ঠিক না, তাই না? তো আমি এই বলি এক ক্ষেত্রে ডুয়েল প্লে করলে চলবে না, এটা দেশের জন্য, দুটো দেশের জন্য। তো এক্ষেত্রে একটু সতর্ক হওয়া উচিত কথা বলার ক্ষেত্রে একজন প্রাইম মিনিস্টারকে কি বলা উচিত। আমি একটা প্রশ্ন নিতে চাই, আরেকজন দর্শক আছেন, কে আছেন আমাদের সাথে, হ্যালো নাম বলুন। তাৎপর্য বঙ্গবন্ধু যে স্বপ্ন ছিল সেটা কি এখন প্রয়োগ আছে কিনা? আচ্ছা ধন্যবাদ, আমরা আলোচনায় ফিরতে চাই আশরাফ ভাই। আচ্ছা নিশ্চয় একটু শেষ করবেন এখন একটা যে দেখেন, আমি আসলে বঙ্গবন্ধুকে নিয়ে মন্তব্য করার মতো আমার সেই সাহস বা শক্তি আমি এক্সপ্লেন করতে চাচ্ছি না। আমি এটুকু বলতে চাচ্ছি সেটা হলো যে 25শে মার্চ পর্যন্ত বাঙালি যে অবস্থায় ছিল, তার পরবর্তীতে যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ওনার পজিশন কী ছিল? একজন মেজর, ওনার উপর কিন্তু আরও 11 জন আর্মি অফিসার ছিলেন। ওনার এদেশে কিন্তু রক্ষী বাহিনীর প্রধান থেকে শুরু করে সেনাবাহিনীর প্রধান শুরু করে আর অনেক অনেক বড় বড় নেতা কর্মী ছিলেন আওয়ামী লীগের, কেউ কিন্তু সাহস করেননি সেখানে স্বাধীনতার ঘোষণা দিতে। তাহলে আমাকে বলতে হবে যে যেভাবে করে যে ঘোষণা দিয়েছেন বাঙালি জাতি ঐক্যবদ্ধ হওয়ার জন্য উনি ভাষণ দিয়েছেন, উনি আর যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য মানে নেতৃত্ব দিয়েছেন সেক্টর কমান্ডার হিসেবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করে, তা আমি এক্ষেত্রে ওনাকে শ্রদ্ধাশীল স্মরণ করবো। দেশ ও জাতির কল্যাণের জন্য উনি যে অবদান রেখেছেন তা অনস্বীকার্য। ধন্যবাদ, দুটো প্রশ্নই মনির ভাইয়ের কাছে কিছুটা জানতে চেয়েছে, যদি একটু অ্যাড্রেস করেন তারপরে।
প্রথমত জালকাটি যে বন্ধু বা আমার শুভকাঙ্ক্ষী স্বপ্ন কতটুকু বাস্তবায়িত হয়েছে? প্রথমত বিষয়টা হলো যে 7ই মার্চের ভাষণের প্রেক্ষাপটে আজকের মাননীয় প্রধানমন্ত্রী কাজ করছেন কিনা, যথার্থই কাজ করছেন। 1971 সালের বঙ্গবন্ধু 7ই মার্চকে ধারণ করে যেমনিভাবে বাংলাদেশকে মুক্ত করেছেন, বাংলাদেশের মানে আমাদেরকে একটি স্বাধীন ভূখণ্ড দিয়েছেন, আমাদের মানে একটি পতাকা দিয়েছে, স্বাধীন দেশ আমাদেরকে উপহার দিয়েছেন, তার কন্যা যোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে আজকে সঠিক ধারায় এগিয়ে নিয়ে যাচ্ছেন বিদায়। আজকে আমরা নিম্ন মধ্যম আয়ের দেশে উপনীত হয়েছি। বাংলাদেশ আজকে খাদ্য, স্বাস্থ্য, চিকিৎসা মানে দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে সমস্ত সামাজিক প্রতিটা সেক্টরে বাংলাদেশ আজকে একটি উন্নততর রাষ্ট্র ব্যবস্থার দিকে অগ্রসর হচ্ছে। সো মাননীয় প্রধানমন্ত্রী দেশত্ব শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সঠিক পথে এগিয়ে যাচ্ছে। আমার প্রথম বন্ধু যেটাকে অ্যাড্রেস করার চেষ্টা করেছেন সেটা বলতে চাচ্ছেন যে আসলে মানে 2014 5'ই জুন নির্বাচনের সময় একটি মানে আপনার অংশগ্রহণমূলক নির্বাচন ছিল না, উনি বোধহয় সেই কথাটা বলতে চেয়েছেন যে বঙ্গবন্ধুর সেদিনের সে ডাক্তার বিতরিত গণতান্ত্রিক অধিকারের জন্য তার সংগ্রামটা ছিল, আজকের সেই গণতান্ত্রিক অবস্থার কথা। গণতান্ত্রিক জায়গাটায় বাংলাদেশে 2014 নির্বাচনের আগে জননেত্রী শেখ হাসিনা তৎকালীন বিরুদ্ধ দলের নেত্রী সম্মানিত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তৎকালীন নির্বাচনে আসার জন্য আহ্বান জানিয়েছিলেন। সাংবিধানিকভাবে সেদিন যদি নির্বাচন না হতো তাহলে অসাংবিধানিক একটি ধারা বাংলাদেশে আবার আসতো, সেটা তো গণতান্ত্রিক নেত্রী হিসাবে বাংলাদেশের মানুষের মানে বিশ্বস্ত ঠিকানা হিসাবে শেখ হাসিনা সেটা পারেন না। উনি তো সেই কাজটি যথার্থই করেছেন, এবং কেন সেদিন বিএনপি আসে না সেটা বরঞ্চ বিএনপি নেতৃত্বের কাছেই প্রশ্ন করা উচিত। আর সিলেটের সিলেট থেকে যে বলছেন উনিও একই ধারায় কথা বলছেন। আমার কথা হলো দেখুন, জননেত্রী শেখ হাসিনা যদি এই নির্বাচন করার মধ্য দিয়ে আজকে বাংলাদেশের যে উন্নয়নমূলক কর্মকাণ্ড চলছে, যে বিশ্বব্যাংক আমাদেরকে মিথ্যা অপবাদ দিয়ে ওয়ার্ল্ড ব্যাংকে অর্থায়ন না করে চলে গিয়েছিল, সেই জননেত্রী শেখ হাসিনা দৃঢ় চেতা মানসিকতা নিয়ে আজকে গোটা বাংলাদেশের মানুষের সামনে পদ্মা সেতু দৃশ্যমান, আজকের প্রতিটা সেক্টরে বাংলাদেশ উন্নততর দিকে এগিয়ে যাচ্ছে, সেটা স্বাস্থ্য বলেন, সেটা কৃষি ক্ষেত্রে বলেন, সেটা বিদ্যুতের ক্ষেত্রে বলেন, আমি এগিয়ে গেছি কিনা শেখ হাসিনার নেতৃত্বে, বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে আমরা এগিয়ে যাচ্ছি কিনা সেটি হলো মুখ্য বিষয়। তারপর উনি বলছেন ইউনেস্কোর সার্টিফিকেটের ব্যাপারে, আপনার সম্ভবত সুন্দরবন নিয়ে কথা বলেছি, ইউনেস্কো পরবর্তী যে সার্টিফিকেট দিয়েছে তারা আবার নতুন করে যে পর্যালোচনা করছে সেটা নিঃসন্দেহে ইঞ্জিনিয়ার আশরাফ সাহেব সেটা জানেন কিনা আমি জানি না। ওনারা আবার বলছেন পরিবেশ বিপর্যয় ঘটবে না, সেই সার্টিফিকেট ইউনেস্কো দিয়েছে। অতএব আমরা যখন কথা বলবো তারপর আসেন, আপনার একটা ভুল স্টেটমেন্ট করেছেন। দেখুন আমরা প্রথমত রাজনৈতিক কর্মী হিসেবে আমাদের যদি কোনো কিছু জানার অজ্ঞতা থাকে বা আমাদের যদি জানার সুযোগ না হয়ে থাকে তাহলে আমরা এই রকমের কোনো কথাবার্তা বা কোনো স্টেটমেন্ট আমরা একটি জাতীয় টেলিভিশনে এসে যদি না দেই সেটা জাতির জন্য মঙ্গল। উনি বললেন 1971 সালে 25শে মার্চের পরে মেজর জিয়া স্বাধীনতার ঘোষণা পত্র যে পাঠ করছেন বলছেন রক্ষী বাহিনী ছিল। আরে ভাই রক্ষী বাহিনী কবে হয়েছিল? দেশ স্বাধীন হওয়ার পর মুক্তিযুদ্ধের পর আপনারা যে রক্ষী বাহিনী ছিল, আমি বলছিলাম আমি বলছি আরো তো অনেক বাহিনী প্রধান ছিলেন ভাই, ওনারা কোথায় ছিলেন? ওনারা কেন ঘোষণা দিতে পারলেন না? আমি বলতে আসেন আসেন ঘোষণার কথা যে বিষয়টা বললেন, ঘোষণা করতে ওনাকে বাধ্য করা হয়েছিল। আপনি যদি ওই চিৎকার চাচামিটি করে তো কোনো একজন দর্শকের বাংলাদেশের সর্বোচ্চ চাই মনে হয় এক সেকেন্ড বাংলাদেশের সর্বোচ্চ আদালত মেজর জিয়াউর রহমানকে নয় বঙ্গবন্ধুই স্বাধীনতার ঘোষক। এবং আপনাদেরকে বুঝতে হবে জিয়াউর রহমান 1971 সালের 27শে মার্চে কালুরঘাট বেতারঘাটে ভাষণটি কি দিয়েছিল সেটা আপনাদের পড়তে হবে, জানতে হবে, বুঝতে হবে। একটু বলেছেন যে আই মেজর জিয়া ডুই হিয়ার বাই ডিক্লেয়ার অন বিহাফ অফ আওয়ার গ্রেট ন্যাশনাল লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, অর্থাৎ আমি মেজর জিয়া আমাদের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবের পক্ষে স্বাধীনতা ঘোষণা তো পাঠ করছি। দর্শকের প্রশ্নটা নিচ্ছে ইতিমধ্যে সর্বোচ্চ আদালত যেখানে স্বাধীনতার ঘোষক, একটা জিনিস আমরা কেন ভুলে যাই, 1970 এর ডিসেম্বরের নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ তাদেরকে ম্যান্ডেট দিয়েছে, কে তাদের নেতা, কে তাদের সিদ্ধান্ত দেবে? স্বাভাবিক কারণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব 1971 সালের 25শে মার্চ স্বাধীনতা কথাগুলো এই যে প্রশ্নটা নিয়ে আমার মধ্যে চাই যে কে আছেন আমাদের সাথে। হ্যালো হ্যালো জি বলুন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, নাম বলুন। জি আমি তালুকদার জান্নাত হোসেন বলছিলাম। জি আমি তালুকদার জান্নাত হোসেন বলছিলাম। জি বলুন। হ্যাঁ বঙ্গবন্ধুর যে 7ই মার্চের যে মানে ভাষণটা, এটা
আমি আমার জীবনে আমি এত ভালো ভাষণ আমি আর শুনি নাই কখনো। আচ্ছা, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে বঙ্গবন্ধুকে জাতির স্থপতি এবং ফাদার অব দি নেশন হিসেবে ইউনেস্কো যে মানে তার ভাষণের উপরে যে মানে ইয়ে দিয়েছেন, স্বীকৃতি দিয়েছেন, সাধুবাদ জানাচ্ছি। এখন আমার প্রশ্নটা হচ্ছে যে বঙ্গবন্ধুর ছবি পোস্টার যেগুলো হয় সে পোস্টারটা দেখা যাচ্ছে যে পোস্টার গুলো যেগুলো হয় সেগুলো যারা মানে রাজনীতিবিদ যারা আছেন পোস্টার গুলো অনেক বড় হয় কিন্তু বঙ্গবন্ধুর ছবিটা অনেক উপরে থাকে, বিভিন্ন সময় আমরা রাজনীতিতে দেখুন রাজনীতিতে মত পার্থক্য থাকবে, মত বিভেদ থাকবে, কিন্তু আমার দেশ ঐতিহ্য ইতিহাস এটা নিয়ে কখনোই মিথ্যাচার করতে হয় না। যেটা জননেত্রী শেখ হাসিনা বলেছেন, উনি যে কথা বলার চেষ্টা করছেন যে ইতিহাসের ইতিহাস তার প্রতিশোধ নেয়, এই কথাটা কেন বঙ্গবন্ধু কন্যা বলেছেন এই জিনিসটা আপনাদের বুঝতে হবে, উপলব্ধিতে আসতে হবে। জননেত্রী শেখ হাসিনা গতকালকের ভাষণ ছিল এযাবৎকালের সেরা বক্তৃতার একটি, উনি এখানে কোন রকমের রাজনৈতিক চরিত্রাংশ চরিত্র মানে মানে কারো চরিত্র নিয়ে কথা বলতে যাননি। প্রেক্ষাপটগত কারণে 1975 সালে 15 আগস্ট আমরা যারা বঙ্গবন্ধুকে ধারণ করে রাজনীতি করি, বাংলাদেশের মানুষ যারা বঙ্গবন্ধুকে ধারণ করেন তারা 7ই মার্চের ভাষণ আমরা ঠিক মতন প্রচার করতে পারি নাই। 7ই মার্চের তাৎপর্য বাংলাদেশের মানুষকে দীর্ঘ 21টি বছর, এই তাৎপর্যের মধ্য দিয়ে 21টি বছর যে বড় একটা জেনারেশন তারা বঙ্গবন্ধু সম্পর্কে জানতে পারেননি। আজকে শুধুমাত্র 7ই মার্চের ভাষণকে যদি উপলব্ধি করা যায় ডক্টর জাফর ইকবালের বক্তৃতার মধ্য দিয়ে বোঝা যাবে, ডক্টর জাফর ইকবাল যে কথা বলেছেন সেই কথাটা যদি আমরা পড়ি বা বুঝি, ডক্টর জাফর ইকবাল, অধ্যাপক আনিসুল জামান, অধ্যাপক রফিকুল ইসলাম, এরা তো আওয়ামী লীগের নেতা নয়। জি, আমরা অন্যদেরকে আলোচনায় নিয়ে আসতে চাই যে এই জায়গাটায় কখনোই আমাদের গর্বের বিষয় মুক্তিযুদ্ধ, আমাদের গর্বের বিষয় আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজকের আমাদের গর্ব বর্তমান প্রেক্ষাপটে বর্তমান আজকের দুনিয়ায় বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, আমাদেরকে এই বিষয়গুলো মাথায় রেখে তারপর আমাদের রাজনীতি করা উচিত এবং সমস্ত জায়গায় রাজনীতি নিয়ে কথা বলা বঙ্গবন্ধুকে এও করে। আপনার আপনার যেমনি ভাবে এই কথাগুলো বলেন, আমি তখন ঢাকা কলেজের ছাত্র ছিলাম 1991 সালে বিএনপি যখন ক্ষমতা এসেছিল, তখনও আমাদের মাইক 7ই মার্চের ভাষণ তো আমি নিজে সাক্ষী ভাই, তখনও প্রচার করতে দেয়নি, আমাদের মাইক ভেঙে ফেলা দেওয়া হয়েছে। জননেত্রী শেখ হাসিনা সেই কথাটা বলেছেন যে সেই ইতিহাস যে প্রতিশোধ দেয় সেটা ইউনেস্কো স্বীকৃতি দেওয়ার মধ্যে আমরা এই আলোচনাটিকে ঠিক আছে এবং খালি কিছু আলাপ করেছি, ধন্যবাদ। সেই প্রতিশোধের কথা বলেছি, আমরা একটু অন্য বিষয়গুলোতে যেতে চাই। আর কোন সাপ্লিমেন্টের ক্ষেত্রে আছে আমাদের অন্য কিছু বিষয়? আমার সাপ্লিমেন্টের এখানে জাস্ট দুইটা একটা কথা পরিষ্কার, এখানে উনি স্বাধীনতার ঘোষণা উনি সরাসরি দেননি, ওনাকে ওনার সহযোগী যেসব নেতৃবৃন্দ ছিলেন ওনারও প্রশ্ন করেছেন এবং বিভিন্ন বইতে কিন্তু এসেছে। আচ্ছা, আওয়ামী লীগের নেতৃবৃন্দের যে আপনি স্বাধীনতা ঘোষণা করেন, উনি কিন্তু ঘোষণা করেন এই 7ই মার্চ, কিন্তু দেশবাসী তখন যে একটা পর্যায়ে চলে গেছিল কোন একটা গাইডেন্স না পেয়ে, এই 25ই মার্চ থেকে যেভাবে মানে গণহত্যা হচ্ছিল, আমার কথা হলো যে এখানে উনি আমাদের নেতা, আমাদের নেতা ছিলেন তখনকার সময়, তখনকার দিনের জন্য স্বাধীনতার যুদ্ধের জন্য, কিন্তু আমার কথা সেই যে একটা গাইডেন্স প্রপারলি থাকা উচিত ছিল, কিন্তু আওয়ামী লীগ নেতৃবৃন্দ চাইছেন ওনার বাড়ি বাড়ি গিয়ে ঘুরছেন, বইয়েতে লেখা আছে বিভিন্ন লিখেছেন, কিন্তু সেগুলো কিন্তু উনি প্রতিবাদ করতে পারেন আজ পর্যন্ত। ঠিক আছে, আমার কথা এটা মানে স্বাধীনতা ঘোষণার ব্যাপারে সেই ক্ষেত্রে ওনার আরেকটু জোর ভূমিকা সেখানে থাকা উচিত ছিল যে একটা ক্লিয়ার গাইডেন্স, কিন্তু আমার কথা এখানে যে এতগুলো অফিসার থাকছিল তখন, এতগুলো নেতা ছিল তখন, বঙ্গবন্ধু ক্লিয়ার করে বলেন নাই, শেখ মুজিবুর রহমান বলেছেন তো যেভাবে বলেছেন ঘোষণা দিয়েছেন তো। অন্য বিষয়গুলো যেতে চাই, কারণ আপনার ঘোষণা 1971 সালে 25ই মার্চে বঙ্গবন্ধু ইপিআর এর মাধ্যমে 12টার পরে আমরা কেন 26ই মার্চ স্বাধীনতা দিবস পালন করি, আপনি কি সেটা বলতে পারেন? তাহলে তো দেশের যদি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষক হয় তাহলে 27ই মার্চ এদেশের মানুষ 27ই মার্চ স্বাধীনতা দিবস পালন করতো, আমরা কেন 26ই মার্চ পালন করি এটা কখনো কি জানার চেষ্টা করছেন? শুধু শুধু গলাবাজি করে শাহিন ভাই প্লিজ, আপনি বিইং এডুকেটেড পারসন এইভাবে কেন কথা বলেন? 1971 সালে 25ই মার্চে বঙ্গবন্ধু ইপিআর এর মাধ্যমে স্বাধীনতার ঘোষণা দিয়ে গেছেন এবং আপনারা এদেশে আমরা যখন দেখছি ইতিহাস বিকৃত যারা কাজ করে এসেছে পরবর্তীতে জাতি জানে না কেউ আমার এই ব্যাখ্যাটা দেন, 26ই মার্চে যে নিউজ এসেছে তাদের মানুষ যুদ্ধ নেমেছে
এবং যুদ্ধ করেছে আমি যে বললাম আপনার গর্বের বিষয় আপনার ইতিহাস আপনার ঐতিহ্য আপনার সংস্কৃতি আপনার মুক্তিযুদ্ধ আপনার বাংলাদেশ আপনার বঙ্গবন্ধু এটা মেনেই আমাদেরকে রাজনীতি করা উচিত শুধু শুধু আবার ফিরে এলাম আজকের সংবাদ সংলাপে। মূলত এই সময়কালের আলোচিত সমসাময়িক কিছু প্রসঙ্গে কথা হচ্ছে। গণমাধ্যমের আরো দু একটি বিষয়ও ব্যারিস্টার শামীম হায়দার পাটোর আপনাকে দিয়ে রাউন্ডে শুরু করতে চাই। বিশেষ করে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে কর্মকর্তার ভিজিট, সেখান থেকে দেখা যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উনি প্রস্তাবে দিয়েছেন যে চায়না এই বর্তমান ক্রাইসিস যেটি মায়ানমারের সাথে বাংলাদেশের, তার সাথে আলোচনায় মধ্যস্থতা করতে চায়, যেটি নিয়ে ব্যাপক আলাপ আলোচনা হচ্ছে গত দুদিন থেকে। আমরা গতকালও এটি কিছুটা টাচ করেছি, আপনি নিশ্চয়ই প্রসঙ্গটি অবজার্ভ করেছেন। মায়ানমারের সাথে প্রতিদিনই কিছু কিছু নতুন তথ্য অ্যাড হচ্ছে, এটি বেশ সিগনিফিকেন্ট বলে অনেকে মনে করছেন, আপনি কিভাবে দেখেন? না, আমি এতটা আশাবাদী না। একটা কারণে হচ্ছে গতকালকেও প্রায় 650 জন রোহিঙ্গা বাংলাদেশে কিন্তু ঢুকেছে, ওই কন্টিনিউয়াস বার্নিং প্রবলেমটা ওখানে অলরেডি আছে, এখনো আসাই বন্ধ হলো না। সেখানে রিপ্যাট্রিয়েট করা, ওদেরকে ফেরত নেওয়া তার অনেক সুদূর পরাহত মনে হচ্ছে। এক্ষেত্রে চায়না অ্যাজ এ গ্লোবাল লিডার এটাকে লিড নিতে চাচ্ছে, এটা একটা ঠিক আছে। সমস্যাটা যেটুকু মধ্যস্থতা তো জাতিসংঘের করার কথা বাংলাদেশ বলেছে, সেটাই ঠিক সেই জিনিসটা চায়না কনসেন্ট্রেট করে তার দিকে নিয়ে আসতে চাচ্ছে। এই রিজিয়নটাকে সে লিড নিতে চাচ্ছে অ্যাজ বিগ ব্রাদার, তাইওয়ান সাথে যে সম্পর্কটা বা থাইল্যান্ড ট্যালেন্ড যেগুলো আছে এটা তো। আমেরিকার ফরেন পলিসিতে আবার কিন্তু এই এলাকাটা মোস্টলি লিডটা দেওয়া ছিল ভারতের দিকে, সেটা চায়নাকে মাথায় রেখেই দেওয়া ছিল যে এই এলাকার ছোটখাটো সমস্যাগুলো ভারত সমাধান করে দেবে। এখানে ভারত কিন্তু একটা ব্যর্থতার পরিচয় দিয়ে দিয়েছে এবং চাইনিজ অ্যাক্সেস যেটুকু হচ্ছে, ভোটদানে পর্যন্ত বিরত ছিল, যেটা খুবই দুঃখজনক এবং সেটা মানবাধিকার বিষয়ক একটা ব্যাপার কিন্তু, যে মানবাধিকার ভায়োলেশন হচ্ছে কিনা। স্যাংশন ট্যাংশন তো অনেক সিরিয়াস ইস্যু, সেটা অন্য বিষয়, কিন্তু এখানে সেখানে কিন্তু ভারত খেয়াল করছে কিনা যে বাংলাদেশে কিন্তু অটোমেটিক্যালি এখন চাইনিজ ইনফ্লুয়েন্সটা বাড়তে হবে, কারণ ভারত এই সমস্যাটায় আমাদেরকে পর্যাপ্ত সহযোগিতা করতে পারলো না। তাহলে সমস্যার সমাধানটা কোথায় যাচ্ছে? ইন্টারন্যাশনাল স্পার্ট তো, কিন্তু যতক্ষণ ভারত এবং রাশিয়া ভেটো দেবে ইন্টারন্যাশনাল প্র্যাকটিক্যালি কামড় দিতে পারবে, কিন্তু তার দাঁত থাকবে না, বিকজ সে কান্ট অ্যাটাক করতে পারবে না, সে স্যাংশন ইম্পোজ করতে পারবে না। ইভেনচুয়ালি কিন্তু বলটা চলে গেল চায়নার কাছে এবং এইটা ভারতের ফরেন পলিসিতে আমার কাছে মনে হচ্ছে একটা ভুল ডাইমেনশনে চলে গেল কিছুটা। মানে এই রিজনটা ভারতের যেরকম ইনফ্লুয়েন্সটা ছিল, ইনফ্লুয়েন্সটা প্যারাডাইজমটা শিফট হয়ে যাচ্ছে কিছুটা। এটা আমরা চায়নার ফ্যাসিলিটেশনটা তো রিসিভ করিনি, আমরা এখন করিনি এবং এটা খুব সতর্কভাবে করতে হবে দুটো কারণে। এক হচ্ছে চায়না বারবার বলছে দ্বিপাক্ষিক সমস্যা আমাদের সমাধান করো, অর্থাৎ বাংলাদেশ এবং মায়ানমার আলোচনা করবে, বাট আমরা মনে করি এটা বহুপাক্ষিক হতে হবে। সকল ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, সার্ক, আসিয়ান, ইউনাইটেড নেশনস অ্যান্ড চায়না রাশিয়া তো থাকবেই। বহুপাক্ষিক হলে যেটা হবে, সেখানে যে কমিটমেন্টগুলো হবে সেগুলো একটা বহুপাক্ষিক ইমপ্লিমেন্টেশন এনফোর্সমেন্ট এবিলিটি থাকবে, যে এই কমিটমেন্ট করা হলো কিন্তু এটা ফলো হলো না। দ্বিপাক্ষিক যখন হবে তখন বিষয়টা শুধু বাংলাদেশ আর মায়ানমারের মধ্যেই থাকবে, যেটা খুব আমি মনে করি বহুপাক্ষিক হতে হবে ডেফিনেটলি। কিন্তু কিন্তু স্বামী একটা তথ্য যোগ করতে চাই, অন্যরা বলবেন খুব এক অর্থে সিগনিফিকেন্ট অ্যালার্মিং, যে আমরা যে সার্কের পেছনে এত রিসোর্স এত কার্যক্রম ছিল এতদিনের, সার্কের সদস্য দেশগুলোর মধ্যে অনেকেই কিন্তু ভোটদানে বিরত ছিল। না, এখানে একটা বিষয় আছে, এই লিগ অফ দ্য নেশনস কেন ফেল করলো? লিগ অফ দ্য নেশনস ফেল করলো বিকজ উইডো উইলসন, লিগ অফ দ্য নেশনস করলেন, ইজ দ্য পায়োনিয়ার পলিটিক্যাল সায়েন্স, হার্ভার্ড ইউনিভার্সিটি প্রফেসর উইডো উইলসন প্রেসিডেন্ট, কিন্তু উনি যখন করলেন বাইদেন ওনার সিনেটে মেজরিটি কমে গেল। উনি লিগ অফ দ্য নেশনস এর ট্রিটিটা যখন প্রেস করলেন সিনেটে, তখন সিনেটে এটা ডিসঅ্যাপ্রুভ করলো, কারণ তার পার্টি ওখানে ভোট লুজ করছে, যে কারণে আমেরিকা লিগ অফ দ্য নেশনস এর মেম্বার ছিল না, যে কারণে লিগ অফ দ্য নেশনস ফেইল করেছে, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হয়েছে। সার্কে দীর্ঘদিন যাব ভারত কিন্তু অ্যাক্টিভ না, এবং সার্কের সম্মেলন হয়ে আজকে কতদিন বা কতগুলো হয়েছে এই 30 বছরে, টোটাল সম্মেলনের সংখ্যা কিন্তু খুব কম। তো সেই অর্থে ওআইসি, সার্ক এগুলো এফেক্টিভ রোল প্লে করে না, এগুলো প্লে করতে পারছে না। কিন্তু ওই যে আমি বললাম যে এফেক্টিভ রোলটা কি প্লে করবে, আলটিমেটলি তো ইকোনমিক স্যাংশন এবং মিলিটারি স্ট্রাইক, এই দুটোর বাইরে আসলে কি করবে? মায়ানমার যদি কারো রিজনেবল কথা না শোনে আপনি কি করে শোনাবেন? সেটাই
আলটিমেটলি সেই কারণেই সমাধানগুলো খুব ডিফিকাল্ট। বাট আমার কাছে মনে হয় অবশ্যই বাংলাদেশ যথেষ্ট ভালোভাবেই জিনিসটা আপাতত হ্যান্ডেল করছে। আসলে এর থেকে বেশি আপনি একটা করতে পারেন, জোর করে ওদেরকে ফেরত পাঠানো, তাতে অনেক মানুষ মারা যাবে। এর থেকে বেশি বাংলাদেশে এই পরিস্থিতিতে করা নেই, করার কিছু নেই। বাট বাংলাদেশ যেটা করতে পেরেছে, প্রচুর ইন্টারন্যাশনাল অ্যাটেনশন ড্র করতে পেরেছে। অতীতে রিজনেবল কান্ট্রি এই বিষয়ে কনসিয়াস যে রোহিঙ্গাদা এভাবে নির্যাতিত হয়েছে, বাংলাদেশ মানবিক সিদ্ধান্ত নিয়েছে এবং ওদেরকে ফেরত দিতে হবে। আরেকটি বিষয় আমি মনে করি, চায়না যদি সেখানে আলোচনা করতে চায়, অবশ্যই টার্মস অফ রেফারেন্সটাকে ঠিক করতে হবে। টার্মস অফ রেফারেন্স একটাই হবে, এজেন্ডা টার্মস অফ রেফারেন্স ঠিক করে রিপ্যাট্রিয়েট করা। সেটি তারা মায়ানমারের পক্ষে কথা বললে সেই আলোচনা যদি মায়ানমারের পক্ষে আছে তাহলে তাদেরকে মধ্যস্থ করা লাগবে। এই প্রসঙ্গে একজন দর্শক প্রশ্ন করতে চাইছেন, প্রশ্নটা নিয়ে ফিরতে চাই। কে আছেন আমাদের সাথে? হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছেন? আমি সাইদুল চৌধুরী বলছি, জি বলুন, ঢাকা থেকে। জি, আমি ওই মনির ভাইকে একটা প্রশ্ন করতে চাচ্ছি। শুনছেন, উনি বলুন। হ্যাঁ, মনির ভাইকে প্রশ্ন করতে চাচ্ছি, ওই কালকে সরাজি উদ্যানে আমি উপস্থিত ছিলাম। মনির ভাইকে আমি আপনার টক শো শুনি, আমার কাছে খুব ভালো লাগে, আমি নিয়মিত শুনি। আমার সব, আমি বিএনপি আওয়ামী লীগ কাউকেই সাপোর্ট করি না, আমি একজন নিরপেক্ষ লোক। প্রশ্ন হতে হবে সরাসরি প্রশ্ন। আমি, আমার কথাটা হলো ওই যে সামনে অনেকগুলো লোকজন ছিল, তারা পতাকা নিয়েছিল, সংবিধানের কথা সবাই বলে, তা এখন কথাটা হলো আমার যে জাতীয় পতাকাটা সাদাও করেছিল জাপানের পতাকার মতো এবং নিচে ছিল অঙ্গসংগঠনের কথা, এখন এটা কি সংবিধান লঙ্ঘন? কতটা সংবিধান সম্মত? আপনি নিশ্চয়ই উত্তর দেবেন উনি। আমরা যে প্রসঙ্গে ছিলাম, আমি একটু আশাপে আপনি তখন যোগ করতে চাইছিলেন, আপনি রাজনৈতিক ব্যাখ্যা তো বলবেন, আপনি নিজেও ব্যবসায়িক কারণে চায়নার সাথে সংযুক্ত আমি জানি। এই যে ফ্যাসিলিটেশন অফারটা তারা দিল, যেটির ব্যাখ্যাটা কিছুটা শামীম ভাই বলেছেন, আপনি কিভাবে উপস্থাপন করতে চাইছেন? আমি এখানে জিনিসটা বিস্তারিত বিশ্লেষণ করে আমি যেটা বলছি, চায়না কিন্তু বুঝতে, সে কিন্তু এখানে মধ্যস্থতা করবে না, সে কিন্তু আমরা ডায়লগ করবো তার সাথে, সে করবো ওদের সাথে, এইরকম কিছু না, ওনারা ফেসিলিটেট করবে, মানে আমাদের ডিসকাশনটা উনি ত্বরান্বিত করার জন্য ওনারা আমাদের সঞ্চালকের ভূমিকা, সেই সঞ্চালকের ভূমিকা। এখানে কিন্তু তার রোল অফ প্লে যেটা আছে এখানে, সেখানে টোটালি একটা সুপ্ত ভাবাপন্ন, সে করলে করতে পারে, না করলে না করতে পারে, কিন্তু এখন আমার আমাদের পক্ষে নাও যেতে পারে, নাও যেতে পারে, সে ত্বরান্বিত করবে, কোন ত্বরান্বিত করবে, এখানে আসার জন্য ত্বরান্বিত করবে? আমার কত হলো, আমার তো এখনো স্টপ হয়নি, আমার যখন 78 সনে আসছিল সৈয়দ পেশেন্ট জিয়াউর রহমান, তখন 7000 সেনাবাহিনী পাঠিয়েছেন, এমন ফোর্স উনি দেখিয়েছেন, এমন শক্তি দেখিয়েছেন, মায়ানমারের সেনাবাহিনী কিন্তু পিছু হটতে বাধ্য হয়েছেন, গোলাগুলি হয়নি, যুদ্ধ হয়নি, এবং ওনার সেই সঙ্গে কিন্তু আমি পুশব্যাক করেছেন। আমার প্রশ্ন এই জায়গায়, আমরা দেশ বাড়ি সবাই দেখতে চাই, তাদেরকে আমরা সসম্মানে রেখেছি, সাহায্য করেছি, সবাই সীমানা থাকবে, আমরা কতটুকু একটা সীমানা থাকবে, পাশাপাশি আমাদের দেশে অনেক কিছু দাম এখন বেড়ে যাচ্ছে, চাউলের দাম বেড়ে যাবে, পেঁয়াজের দাম বেড়ে যাচ্ছে, চাউলের দামের সাথে বেশি হয়ে গেছে, কারণ সব কিছু দাম বাড়ছে, ততটাই বেড়ে যাচ্ছে, মানুষ সাফার করছে সর্বত্র, চট্টগ্রাম মানুষও সাফার করছে সর্বত্র। তা আমার প্রশ্ন হলো সেটা, এটা কতদিন চলবে, কতদিন আসতে থাকবে তারা? আমি কূটনৈতিকভাবে আমি কতটুকু ত্বরান্বিত দেবো, মানে ত্বরিত পদক্ষেপ নেবো, আমি কেন অতি অল্প সময়ে ফার্স্ট আমি এটাকে স্টপ করতে পারিনি? আপনি দেখেন আজকের পত্রিকা দেখেন, আপনি মানবজন আছে, ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী স্বরাজ উনি যে কথা বলছেন, উনি বলছেন যে পাকিস্তান এবং চীনের সাথে বাংলাদেশের, বাংলাদেশ আরো অনেক ডেঞ্জারাস। স্বরাষ্ট্র পত্রিকা আজকে এসছে, কেন এসছে, কি জন্য এসছে? বিকজ অফ এই রোহিঙ্গাদের জন্য, যে আমাদের পরিবেশ নষ্ট হচ্ছে, এখান থেকে যেতে পারে, সেই প্রসঙ্গে উনি স্পষ্ট বলেছেন আজকে, মানে এখানে অনেকগুলো থ্রেট আছে, থ্রেট আছে, তাহলে আমাদের অবস্থান কোথায় চলে গেছে? আমরা ফার্স্ট আমাদেরকে স্টপ করা উচিত কূটনৈতিক সম্পর্কের মধ্যে, আমরা দেখতে চাই ইমিডিয়েটলি স্টপ, মানে আমরা মানবিকতার পরিচয় দিয়েছি, কিন্তু এটা একটা সীমানাও থাকা উচিত, এবং এটা হলো স্টপ করা উচিত, কিন্তু এটা স্টপ হতে কিন্তু ব্যর্থ হয়ে গেছে। আমার এখন কন্টিনিউয়াসলি আসছে। নাম্বার টু হলো যে আমি তাদেরকে, আমি যেহেতু আসতে বাধা দেই বা বন্ধ করি, তার আগে কিন্তু ওখানে যে মারামারি হচ্ছে সেটা বন্ধ হতে হবে, ওখানে যদি বন্ধ না হয় মানমারে, রাখাইনে যদি বন্ধ না হয়, তারা কিন্তু আসবেই, কারণ তারা মেরে ধরে, তারা কিন্তু পাঠাচ্ছে, মেরে ধরে পাঠাচ্ছে। কাজে দুইটা জিনিস, এই দুইটা জিনিসই আমরা কোনোদিনভাবে টোটালি ব্যর্থ হয়ে গেছি। এখন দেখেন ভারত
মানে আমরা ব্যর্থ হয়েছি বলতে আন্তর্জাতিক কমিউনিটিরও দায়িত্ব, শুধু আমাদের একা নয়। আপনি দেখেন আজকে সার্কের কথা বললেন, চীনের কথা বললেন, ইন্ডিয়ার কথা বললেন, তারা প্রত্যেকে আজকে যে দায়িত্ব পালন করার কথা ছিল, আমার মজবুত ভিত যেটা, আমার যে ফাউন্ডেশন, দেশের যে ফাউন্ডেশন যে অবস্থা থাকা উচিত ছিল, একটা দেশ সম্বন্ধে কথা বললে যে বোঝা যায় যে তার পাওয়ারটা কোন জায়গায় আছে, সে কোন স্তরে পৌঁছেছে। আমি কিন্তু ভাবতো আমি কিন্তু পারবো না ইন্ডিয়াতে 10টা লোক ঢোকাইতে, আমি কিন্তু এখানে পারবো না বারংবার 15টা লোক ঢোকাইতে, কারণ আমার সেই শক্তি নাই। কেন নাই? কোন জায়গায় আছি আমি? আমার শক্তি আছে, কিন্তু আমি একটা শক্ত বালির বাঁধের উপর দাঁড়িয়ে আছি, আমার সেই ফাউন্ডেশন মজবুত নয়। কাজে এখানে বুঝতে হবে যে তার মানে চায়নার এই অফারটি রিসিভ করার আগে বেশ কিছু দিক নির্ণয় করে, আপনি বলছেন অনেকগুলো সম্ভাব্যতা যাচাই করে কাজ করা উচিত। না, সব যাচাই করা উচিত, এবং এখানে যদি আবার চুক্তি হয়ে যায় মায়ানমারের সাথে একটা, আবার অন্যদিকে আমেরিকা কিন্তু আপনার জাতিসংঘে প্রস্তাব দিচ্ছে সামরিক নিষেধাজ্ঞার জন্য একটা প্রস্তাব দিচ্ছে, কাজে দুটো কিন্তু কন্ট্রাডিকশন হয়ে যাবে। আবার আমি যদি এখানে চুক্তি করে ফেলি ট্রানজেকশনের জন্য, দেখা যাবে সে বলবে আমার কাছে ন্যাশনাল আইডি যাদের আছে তাদেরকে নেবো, বাকিদেরকে নেবো না। তখন তখন সে এটা দেখাবে আবার যে ওখানে নিয়ে যায়, দেখো আমরা চুক্তি করেছি, আপনি আমার কিছু অ্যাকশন নেন। কথাটা সেরকম হতে পারে। আমরা সরকারকে এখন পোলাইটলি এবং জেন্টলি খুব নাইসলি ডিল করতে হবে, যাতে নাকি ইমিডিয়েট স্টপ হয়, পাশাপাশি এদেরকে যত তাড়াতাড়ি ফিরিয়ে দেওয়া যায় তাদের জমিতে, এবং তারাকে সেখানেও বন্ধ করতে হবে। কিন্তু এই যে ত্রিমাত্রিক যে ভূমিকা, আমার ভাই তো বলবেন অনেক কিছু করছে, অনেক হচ্ছে, আমার কাছে কখন তার ফলাফল আমরা দেখতে পাবো? আমাদের দেখা দরকার ইমিডিয়েট, কারণ আমাদের দেশকে আমরা সেভ করতে চাই। ওকে, মানে মানবিক দেশকে সেভ করতে হবে, পরবর্তী কূটনৈতিক সমাধানও আছে, কিন্তু মানবিক সমাধানটি এখন স্বল্প মেয়াদী হচ্ছে না, বোঝাই যাচ্ছে এটির দীর্ঘমেয়াদী বা মধ্যমেয়াদী সমাধান নিয়ে ভাবতে হচ্ছে। এখন প্রথমত বিষয়টা হলো গত কয়েকদিন আগে জাতিসংঘ আবার বসেছিল, এবং ইতিমধ্যেই জাতিসংঘের সেই বৈঠকে 135টি দেশ বাংলাদেশের রায় দিয়েছে, 10টি দেশ আমাদের বিপক্ষে ভোট দিয়েছে, 26টি দেশ ভোটদানে বিরত ছিল, যেটার কথা জনাব শামীম হায়দার পাটোয়ারি বললেন, আপনিও বলছেন যে ইন্ডিয়া ভোটদান থেকে বিরত থাকছে, সেটা ওনাদের কাছে বা আপনার কাছে মনে হচ্ছে এটা অ্যালার্মিং, বা এটা ভারতের কাছ থেকে আমরা এটা প্রত্যাশা করি নাই। তা আমি যদি মনে করি যে ভোটদান থেকে বিরত থাকার মধ্য দিয়ে আমরা যদি কূটনৈতিক প্রচেষ্টার মধ্য দিয়ে ভারতকে যদি একটি পজিটিভ জায়গায় নিয়ে আসতে পারি, আমি বিশ্বাস করি সেটা আমাদের কূটনৈতিক শিষ্টাচারের মধ্য দিয়ে পারবো। আর যেটা আমার বন্ধুবর ইঞ্জিনিয়ার শফিক সাহেব যেটা বললেন, যে আশরাফ ভাই যেটা বললেন যে মানে নরম শান্ত সবই বলছেন, আবার বলছেন যে জিয়াউর রহমান মানে প্রচণ্ড প্রতাপের সহিত সেদিন ব্যাক করেছেন। দেখুন, প্রথমত বিষয়টা হলো যখন 25 আগস্ট থেকে রোহিঙ্গারা বাংলাদেশে, ওদের ভিতরে যখন ওদের উপরে অত্যাচারিত হচ্ছিল, তখন বাংলাদেশে যখন ঢুকতে যাচ্ছিল, সরকার প্রথম তখন মানে অবজার্ভ করছিল আসলে ওখানে কি হতে যাচ্ছে। তার পরবর্তী যখন দেখছে ওখানে মানবিক বিপর্যয় ঘটছে, তখন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা তাদেরকে মানবিক দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের পাশের দেশ হিসেবে তাদেরকে আশ্রয় দিয়েছে। এবং আশ্রয় দেওয়ার ফলে আমরা কি দেখতে পেলাম যে বাংলাদেশ একটি ছোট দেশ, কিন্তু বিশ্ব দরবারে বাংলাদেশ অনেক উজ্জ্বল ভাবমূর্তি হলো। জননেত্রী শেখ হাসিনা বিশ্ব মিডিয়া, ব্রিটিশ মিডিয়া তাকে মাদার অফ হিউম্যানিটি উপাধি দিল। এখন আমরা অবশ্যই এটা একটা আমাদের মতন একটি দেশের জন্য এটা চ্যালেঞ্জিংয়ের ব্যাপার। এখন চ্যালেঞ্জিংয়ের ব্যাপারটা যেমনিভাবে আপনি বলছেন যে আন্তর্জাতিক মাধ্যম বা আন্তর্জাতিক সংস্থাগুলো তাদের দায় আছে কিনা। এখন আমরা এখানে তো আমাদেরকে কেউ যখন অত্যাচারিত করবে বা কেউ যখন একটা মানে এই রকমের পরিস্থিতি তৈরি করবে, আমি তো সেখানে যুদ্ধন্দেহী মনোভাব নিয়ে যাব না, আমি আন্তর্জাতিক মাধ্যমগুলোর সাথে কথা বলবো। ইতিমধ্যে জননেত্রী শেখ হাসিনা জাতিসংঘে যখন কথা বলেছে, গোটা পৃথিবীর মানুষ জননেত্রী শেখ হাসিনার বক্তৃতার কথা মনোযোগ সহকারে শুনে জননেত্রী শেখ হাসিনার পাশে দাঁড়িয়েছেন। তার জ্বলন্ত উদাহরণ আজকেও যারা এসেছেন, চারজন বিভিন্ন দেশের আপনার পররাষ্ট্রমন্ত্রীরা তারা ইতিমধ্যে গণভবনে জননেত্রী শেখ হাসিনার সাথে দেখা করেছেন, এবং জননেত্রী শেখ হাসিনা এই সাহসী সিদ্ধান্তকে, মানবিক সিদ্ধান্তকে তারা সম্মান জানিয়েছেন, এবং সাথে সাথে আজকের এই কাজটা করছেন বিদায়ে আজকে গোটা দুনিয়ার মানুষ জননেত্রী শেখ হাসিনার পাশে, বাংলাদেশের পাশে। এখন আসুন, আমাদেরকে সময় দিতে হবে, এবং মানে চটজলদি কোনো কিছু না সমাধান না দিয়ে খুব তাৎক্ষণিক কোন রকমের কোন সমাধান এই জায়গায় আসা যাওয়া যাবে না। এক সেকেন্ডে আমি একটা কথা বলি, আপনি যেমন আমাদের সফলতা আছে বিধেই তো দীর্ঘদিন ধরে যে সমুদ্র সীমা বিজয়, এটা কোন সরকার করতে পারেননি, জননেত্রী শেখ হাসিনার সরকার এই সমুদ্র সীমাটা আমরাই জয় করেছি। আমরা ল্যান্ড বাউন্ডারি দীর্ঘদিন ধরে পড়েছিল, এবং পৃথিবীর কোথাও দেখবেন না যে কোন রকমের সীমান্ত মানে কোন রকমের সন্ত্রাস বা কোনো গুলি ছাড়া
সেটা খুব শান্তিপূর্ণভাবে সমাধান হয়েছে। আমি একটু দর্শকদের প্রশ্নটা নিয়ে ফিরতে চাই কবি ভাই, তার দূরদর্শী নেতৃত্বের কারণে সেটা আমরা পেয়েছি। আমরা আসছি, একজন দর্শক আছেন, কে আছেন আমাদের সাথে, নাম বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, লালবাগ থেকে মোহাম্মদ হারুন রশিদ বলছি। হারুন রশিদ স্যার বলুন। জি হ্যাঁ, আমার প্রশ্নটা হচ্ছে এই যে প্রায় 7-8 লাখ রোহিঙ্গা, হ্যাঁ, এই রোহিঙ্গাকে বাংলাদেশ সরকার, মনিবের কাছে প্রশ্নটা করছি যে কতদিন এখানে রাখা তাদের একটা ই আছে বা তাদেরকে ত্রাণ দিয়ে বা খাবার দিয়ে চালানোর মতো দেওয়ার সম্ভাবনা আছে? মানে বুঝতে পেরেছি আপনার প্রশ্নটি, যদি কোনো রেসপন্ড করবার সুযোগ। হ্যাঁ, আমার সুযোগ, প্রথমত বিষয়টা হলো যে রোহিঙ্গাদের বিষয়টা তো আমি বললামই, এটা সরকার মানে খুব মানে কূটনৈতিক শিষ্টাচারের মধ্য দিয়ে আমাদের বন্ধু প্রতিম সমস্ত দেশগুলোকে অবহিত করার মধ্য দিয়ে এটা টেকসই একটি সমাধান। আজকে সমাধান করলেন, হুটাট করে একটা ডিসিশন নিলেন, সেই ডিসিশনটা আপনি দীর্ঘস্থায়ী হলো না, তাতে আমার সাস্টেন নাও করতে পারে। সেই রকমের জায়গায় না যে আমরা বিভিন্ন দেশের সাথে, ভারত বলেন, চীন বলেন, সমস্ত দেশের সাথে আপনার কূটনৈতিক চ্যানেলের মধ্যে এই সমস্যার স্থায়ী সমাধান। এবং ওনারা আপনারা যেটা যেটা বলছেন সেটা হলো যে সরকার ইতিমধ্যেই যখন এই ঘটনা ঘটছে সাথে সাথে তাদেরকে একটি রেজিস্ট্রেশনের ভিতরে নিয়ে আসছে, তারা কারা কারা এসেছে সেটা কিন্তু একটা আমাদের মানে ওখানে একটা তালিকা করা হয়েছে এবং নির্ধারিতভাবে তাদেরকে একটি মানে এর ভিতরেই আনা গেছে, একটা মানে একটা সরকার একটা নিয়ন্ত্রণের মধ্য দিয়ে নিয়ে আসছে কারা মায়ানমার থেকে ফিরে আসছে। আর একটা কথা আমি আপনার বলি, সেটা হলো যে বিএনপির মানে বাংলাদেশের রাজনীতিতে কোনো সফলতার কোনো মুখ আন্তর্জাতিক পরিমণ্ডলে দেখাতে পারেননি, ওনারা সমস্ত জায়গায় ব্যর্থ হয়েছেন। ওনাদের নেত্রী সম্মানিত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আন্তর্জাতিক রাজনীতিতে বলেন, জাতীয় রাজনীতি বলেন, তারা সব জায়গায় যেহেতু ব্যর্থ হয়েছে সমস্ত কিছুই ব্যর্থতায় দেখে এবং তাদের দলের নেতাকর্মীদের মানসিকতা তাই। তো ধৈর্য সহকারে দেখুন, সমস্ত কিছুই একটু ঠিক করে ফেলবেন, জনগণ এসে গেছে সেই বিষয়টি। আর একটি কথা বলছেন, একজন বক্তা সে বলছেন জাতীয় পতাকা, এটা হয়তো বা যুবলীগের নেতারা বা অঙ্গসহযোগী নেতারা যেটা করেছেন, তারপর আমি বলবো একজন সচেতন মানুষ হিসেবে যেটা উনি বলেছেন ওনার সাথে আমি একমত, নিঃসন্দেহে আমাদের জাতীয় পতাকা ভেবে দেখা, জাতীয় পতাকাটা কিভাবে কোন রঙের সেই জায়গাটাই আমাদের হওয়া উচিত, কারণ ওটা আমাদের গর্বের বিষয়, সেটাকে যেন কোনোভাবে বিকৃত না হয়। ব্যারিস্টার স্বামী হায়দার পাত্র, বিশেষ করে আমরা এই সময়কালে আমাদের রিলেশনশিপ অন্য দেশগুলোর সাথে, আপনি সার্কের কথা বলেছেন, ওআইসির কথা, তারপরে ধরা যাক এখন ক্রাইসিস মোমেন্টে মানবাধিকার যেখানে লঙ্ঘন হচ্ছে সেখানে ভোট দানে বিরত থাকা, এটি কতটা যৌক্তিক? আমি তো একটা পক্ষ অবলম্বন আমার করতে হবে, তাই না? মানবাধিকার লঙ্ঘনের প্রশ্ন আমার তো সে থাকতে হবে একটা, সেটি সম্পর্কে কিভাবে আপনি দেখেন? এটা আপনার টকশো সহ সব টকশোতে বলেছি যে এই বিষয়ে রাষ্ট্রীয় স্বার্থ এবং অর্থনৈতিক স্বার্থ তিনটি দেশের কাছে বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে, মানবিকতা গুরুত্বহীন হয়ে গেছে, তিনটি দেশ রাশিয়া চীন ইন্ডিয়া, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। ভারত অ্যাবস্টেইন থাকছে, বিপক্ষে ভোট দেয়নি, পক্ষেও ভোট দেয়নি, ভারত তো মায়ানমারের সাথে আলোচনার পথটা খোলা রাখছে। যেমন নরেন্দ্র মোদী সাহেব তার বক্তব্যে কখনো রোহিঙ্গা শব্দটা ব্যবহার করেনি, মানে মায়ানমারের সুরে উনি কথা বলেছেন। অ্যাট দ্য সেম টাইম যখন উনি মায়ানমারে বেড়াতে গেলেন, আই মিন সরকারি সফরে গেলেন, তখনও কিন্তু রোহিঙ্গা অ্যাটাক সংক্রান্ত কোনো বিষয়ে মন্তব্য করেন, সেটা কিন্তু খুব অন্যায় কিছু না, কারণ আপনি এক দেশে বেড়াতে গিয়ে তাদের বিব্রতকর বিষয় নিয়ে এসে তাদের সাথে কথা বলবেন না। বাট এখনও এখানে ভারতের একটা রোল প্লে করার আছে। আরেকটা যেটা প্রবলেম হচ্ছে বাংলাদেশ সরকারের, আমি যেটা মনে করি, বাংলাদেশের বর্তমান সরকার চীন রাশিয়া ইন্ডিয়ার বাইরে যেতে আদৌ চাচ্ছে কিনা এই বিষয়ে, মানে এই কোশ্চেনটা আমি খুব পার্টিনারলি বলি যে আমার কাছে মনে হচ্ছে সরকার অন্যান্য দেশকে এই বিষয়ে সহায়তা করতে চাইলেও সরকার আদৌ নিতে চাচ্ছে কিনা, বিকজ এখানে অন্য একটা প্রবলেম রয়ে গেছে সরকারের ইন্টারনাল একটা মানে মরাল বৈধতার বিষয়ে। 5 জানুয়ারি ইলেকশন, সামনের ইলেকশনের আলোচনা, অনেক কিছু ব্যাপার সরকার মনে চিন্তা করছে, বাট এটা এমন একটা বড় প্রবলেম যে এটা যে চীন রাশিয়া ভারত দিয়ে সমাধান হবে না এটা মোটামুটি অলরেডি বোঝা হয়ে গেছে। তো আমাদের একটা সার্বিক ব্যাপারটা চিন্তা করতে হবে। এদেরকে শরণার্থী স্ট্যাটাসও দেওয়া যাচ্ছে না, কারণ শরণার্থী স্ট্যাটাস দিলে তাদের সবচেয়ে বড় প্রবলেম কয়েকটা আছে। একটা হচ্ছে এটা দীর্ঘস্থায়ী একটা ক্যাম্প টাইপ হয়ে গেল, দ্বিতীয়ত হচ্ছে আমি কোনো শিওর না, বাট শরণার্থীরা এদেশের যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে, তাদের অধিকার অধিকার থাকবে, চাকরির অধিকার থাকবে, অর্থাৎ আমাদের মূল যে সমস্যাটা এদেরকে মূল জনগণের সাথে মিক্স না করা, এটার পিছনে অনেক কারণ আছে, ওদের সোশ্যাল ভ্যালু, ওদের ইন্টিগ্রেশন, ওদের হেলথ প্রবলেম, ওদের এইচআইভি, এইচআইভি কিন্তু খুব হাই, এই 6 লক্ষের মধ্যেই মনে হয় প্রায়
তিন চার হাজার এইচআইভি পেশেন্ট আছে, পেশেন্ট ধরা পড়েছে, যেটা আমাদের সারা বাংলাদেশে হচ্ছে 12,000, সেটি আর এখানে 6 লক্ষের মধ্যেই 4,000, এদেরকে ফেরত নেওয়ার জন্য আলটিমেটলি কোন একটা পর্যায়ে মিলিটারি সলিউশন ছাড়া আমি অন্তত কোনো কিছু দেখি না। এখন মিলিটারি সলিউশন বলতে কি ধরনের, তাদেরকে নির্দেশে ফেরত পাঠিয়ে ফেরত পাঠানো অথবা এখান থেকে একটা মিলিটারি প্রেশার দেওয়া, হুমকি দেওয়া, তুমি ফেরত না নিলে এই করার দেশ তোমাকে অ্যাটাক করবে, এবং সেখানে চায়নার একটা নিউট্রালাইজড রোল সব মিলিয়ে কিন্তু আজও কালও আলটিমেটলি ওইদিকে যেতে হবে, যে ওটা মনে সময় যে থ্রেটটা যে মধ্যে পেরেছিলেন, তার কারণ ছিল তখন মায়ানমারের মিলিটারি স্ট্রেন্থটা এত স্ট্রং ছিল, বাংলাদেশের সাথে সমান সমান ছিল, আর যেহেতু তখন বাংলাদেশও মিলিটারি রুল ছিল, স্বাভাবিকভাবেই তখন একটা মিলিটারি স্টেপটা খুব কুইক নেওয়া যায়, যেটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট বা পলিটিক্যাল পার্টি চক্র দিতে পারে না, নেওয়া যায় এটা একটা বিষয় আছে। আর সেকেন্ড হচ্ছে যে বাংলাদেশ এটা নিবে, নেয়ার পরে তো ভারতের কাছ থেকে মিলিটারি অ্যাসিস্ট্যান্স পাবে না আমি মোহাম্মদ মিজানুর রহমান বলছি ঢাকা থেকে। আমার রিজিয়ন মানে হোম ডিস্ট্রিক্ট পিরোজপুর। আমার প্রশ্নটা যেহেতু আওয়ামী লীগের পক্ষ থেকে এখানে মনিরুজ্জামান ভাই তার কাছে প্রশ্ন, উনি এক সময়কার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রনেতা ছিলেন, কিন্তু ওনার একটা সমুচিত সত্য জবাব দিতে হবে, সেটা হইল আজকে ওনার এলাকার যিনি জনপ্রতিনিধিত্ব করছেন, দুই চার যিনি এমপি, তিনি তার পরিবার সেই 71-এর মহান স্বাধীনতা যুদ্ধে খোদ আলবদর আলশাম পরিবার সেই তাকে কেন, এবং আমার প্রশ্নটা মনির ভাইয়ের কাছে এই প্রসঙ্গে, তখন তিনি 2008-এর নির্বাচনে ছাত্র যুব সমাজ ছাত্র সমাজকে নিয়ে উনি নেতৃত্ব দিয়ে তাকে এমপি নির্বাচিত করেছিলেন, ওনার বড় ধরনের একটা ভূমিকা ছিল এই ক্ষেত্রে। ওপিনিয়ন কি আপনি জানতে চাইছেন? ভাষণ ঠিক আছে, আমরা পেয়েছি আপনার মন্তব্যটি, একটু যদি আপনি ওপিনিয়নটা নেন তারপরে রাষ্ট্রপতি একটু বলবেন এই ক্ষেত্রে। প্রথমত উনি প্রসঙ্গটি একটু যদি রেসপন্ড করেন, উনি যেটা বলছেন আসলে এটা আমার জন্য তো বিব্রতকর বটেই একজন, তবে হ্যাঁ যদি আমি বিশ্বাস করি 2008-এ মনোনয়ন যেহেতু দল দিয়েছিলেন, দলের সিদ্ধান্ত মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আমাকে তার পক্ষে কাজ করতে বলছেন, আমি দলের কর্মী হিসেবে তার জন্য কাজ করে নির্বাচিত করার জন্য কাজ করছি। এখন যদি সেটা আসলে যদি তার পরিবার ওই রকমের সবাই ওনারা যারা বলছেন ওনারা যদি এরকমের দলিল দস্তাবেজ সামিল করতে পারেন, সাংবাদিকদের কাছে দিতে পারেন, দলের দলীয় সভানেত্রীর কাছে পৌঁছে দিতে পারেন যে তাদের পরিবারটা বিতর্কিত, সে বিতর্কিত, তাহলে দল আমি বিশ্বাস করি তারা তাদের কনফিডেন্স নিয়ে আগামী দিনে হয়তো বা তাকে ধন্যবাদ করবে। মায়ানমার ইস্যুতে আপনার যদি ক্লোজিং রিমার্কস থাকে আমরা শেষের দিকে। আমি এখন আগামী দিনের চ্যালেঞ্জ যে কথাটা, আগামী দিনে তো অবশ্যই চ্যালেঞ্জ, এটা আমাদেরকে যদি সুন্দর মতন পরিসমাপ্তি না ঘটে সেটা তো জন্য তো একাধিক চ্যালেঞ্জ আছে, তবে আমি বিশ্বাস করি মানে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার বিশ্ব পরিমণ্ডলে তার যে একটি ব্যক্তিত্ব হিসাবে নিজেকে যে উপস্থাপন করছে সেই জায়গাটা দাঁড়িয়েছে, উনি ব্যক্তিগতভাবে সবার সাথে কথা বলে একটি জায়গা ইতিমধ্যেই তৈরি হয়েছে, আমি বিশ্বাস করি এটা আলাপ আলোচনার ভিত্তিতে কূটনৈতিক চ্যানেলের মধ্যে দিয়ে আমরা একটি সুন্দর সমাধান করতে পারবো। যে কথাটা বলছিলেন যে ওনার সাথে ওই কথার সাথে আমি একমত, 1978 সালের প্রেক্ষাপট তখন বাংলাদেশের সামরিক বাহিনীর একজন লোক সামরিক শাসক ছিলেন একজন, তার পক্ষে যে কথাটা কাজটা করানো সম্ভব, গণতান্ত্রিক সরকারের প্রধান হিসেবে জননেত্রী শেখ হাসিনা সেই ভাষায় কথা বলতে পারেন না, এবং আজকের বিশ্ব রাজনৈতিক পরিস্থিতি এবং প্রেক্ষাপটও বিন্দুততর স্বাভাবিক কারণেই আমরা গ্লোবাল ভিলেজে বাস করি, আলোচনার মধ্য দিয়ে সমস্যা সমাধান করতে হবে। আমি বিশ্বাস করি একটি স্থায়ী টেকসই যদি আপনি সমাধান চান তাহলে আমাদেরকে সকলকে এঙ্গেজ করে আমরা কিন্তু ইঞ্জিনিয়াররা সবসময় এখন দেখি যে ইফ দ্য রাইট ম্যান বিহাইন্ড দ্য রাইট মেশিন অর রাইট ম্যান বিহাইন্ড দ্য রাইট পোস্ট অর নট, যে একটা লোক সে সঠিক লোক সঠিক পদে আছে কিনা
সঠিক লোক সঠিক মেশিনের পিছনে কাজ করছে কিনা, তাহলে আমি সেখান থেকে আউটপুট আশা করতে পারি, এটা সত্য বাস্তব কথা। এটা তো এক্ষেত্রে আমি যা দেখে আসছি কারা নেগোসিয়েট করছে কূটনীতি, এবং এখানে একটা বোঝা যাবে ম্যানেজমেন্ট পয়েন্ট অফ ভিউ দিয়ে যে প্ল্যানিং অর্গানাইজিং লিডিং অ্যান্ড কন্ট্রোল, আমি যদি এই বিশ্লেষণ করি তাহলে টোটালি ইটস এ ফেলোর ডিলিংস বাই দিস গভর্নমেন্ট অ্যান্ড কূটনৈতিক ব্যর্থতা ছাড়া আর কিছু না। আমি দ্বিতীয় একটা কথা বলবো যে এখানে কি করা যেতে পারে, আপনার প্রস্তাবনা কি? আমার প্রস্তাবনা দেখেন কূটনৈতিক ক্ষেত্রে আর কি করা যেতে পারে, আমার প্রস্তাবনা জানেন গত 9 বছরে আপনি যতটুকু ডাউনওয়ার্ডে চলে গেছেন কোথায় চলে গেছে? ভারত আমার বন্ধু, কিন্তু ভারত বন্ধু আজকে আমার সম্বন্ধে কি কমেন্টস করছে? চায়নাও আমাদের সাথে খুব ভালো রিলেশন রক্ষা করে চলে, আজকে কেউ কিন্তু আমার পাশে নাই, কিন্তু আমি যদি এইভাবে এই পর্যায়ে আসছি কেন? তারা তো ভারত ছাড়া মায়ানমারের এই রোহিঙ্গাদের জন্য কিন্তু তারা আজকে সহযোগিতা করতে আসছে। আমার প্রশ্ন এর আগে কিন্তু সবাই কিন্তু তাকিয়ে আছে শুধুমাত্র এই সরকার আরেকটা ইলেকশন কিভাবে দেয় বা কোথায় কি হয়, এই বিষয়গুলো ইম্পর্টেন্ট বলে আপনি মনে করছেন? প্রত্যেকটা জিনিস পয়েন্ট টু পয়েন্ট সরকারকে বাংলাদেশের পাশে কেউ নেই আন্তর্জাতিক পরিমণ্ডলে। এই সরকার 2014-এর 5 জুন নির্বাচনের পর আন্তর্জাতিক পরিমণ্ডলে সিপিইউ এবং আইপিও তে বাংলাদেশের প্রতিনিধিরা আজকে চেয়ার হোল্ড করছে, সভাপতি এবং প্রেসিডেন্ট হিসেবে জনাব সাবের শরণ চৌধুরী এবং স্পিকার শরণ চৌধুরী, কিভাবে তাদের এই অর্জনটা আমাদের সাথে ছিলেন, আপনাদেরকে ধন্যবাদ। আমরা আগামী দিনে আবারও আলাপ করবো অন্য কোনো বিষয়ে, আপনারা ভালো থাকবেন এই আশাবাদ জানিয়ে আজ রাতে আমরা এখানেই শেষ করছি।